আসসালামু আলাইকুম, আমি শামিমা মুহিব বলছি সানমন হ্যান্ডিক্রাফটসে। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে পুঁতি দিয়ে এরোপ্লেন বা প্লেন তৈরি করতে হয়। চলুন তাহলে দেখে নিচ্ছি এই প্লেনটি তৈরি করতে কী কী লাগবে। লাগবে 6 নম্বরের পার্ল পুঁতি, সাদা রঙেরটা 10 গ্রাম, 6 নম্বর পার্ল পুঁতি নীল কালারেরটা 10 গ্রাম, 8 নম্বরের পার্ল পুঁতি সাদা রঙেরটা 150 গ্রাম, 8 নম্বরের পার্ল পুঁতি লাল রঙেরটা 100 গ্রাম, এবং লাগবে 50 নম্বরের রক সুতা। আপনারা চাইলে 60 নম্বর রক সুতা দিয়েও কাজ করতে পারেন। চলুন তাহলে এবার কাজে চলে যাচ্ছি। প্রথমে সুতার মধ্যে 6টি পুঁতি ভরে নিব। সাদা রঙের 8 নম্বর পুঁতিটি আমি এখানে ইউজ করছি, ক্রস করে একটি 6-এর ফুল তৈরি করছি। আমরা পুরোটা প্লেন 8 নম্বর পুঁতি দিয়ে করব। 6 নম্বর পুঁতিটি শুধুমাত্র চাকার ক্ষেত্রে ইউজ করব। এখানে একটি 6-এর ফুল তৈরি করে নিলাম। 6-এর ফুল তৈরি করার পর এর উপরে আমি আরও একটি 6-এর ফুল তৈরি করব। তাই সুতার দুই মাথা একসাথে করে ডান পাশের সুতায় 2টি পুঁতি আর বাম পাশের সুতার মধ্যে 2টি পুঁতি নিলাম, আর একটি পুঁতি দিয়ে ক্রস করে দিব। এখানে আরও একটি 6-এর ফুল তৈরি করে নিচ্ছি। এর উপরে আমি আরও একটি 6-এর ফুল করব, তাই একই রকমভাবে সুতার দুটি মাথা একসাথে করে নিব এবং ডান পাশের সুতার মধ্যে 2টি পুঁতি, বাম পাশের সুতার মধ্যেও 2টি পুঁতি, আর একটি পুঁতি দিয়ে ক্রস করে একটি 6-এর ফুল তৈরি করব। আমাদের এখানে মোট 3টি 6-এর ফুল তৈরি হয়ে গেল। একই রকমভাবে একই নিয়মে আমাদেরকে মোট 7টি 6-এর ফুল তৈরি করতে হবে। আমি এখানে 7টি 6-এর ফুল তৈরি করে নিয়েছি লম্বাভাবে। এখন পরবর্তী কাজটি করব, সেটি হচ্ছে এভাবে রাউন্ড করে দিব। এই দুটিকে একসাথে জোড়া দিয়ে দিব পুঁতি দিয়ে। দেখিয়ে দিচ্ছি, এই ডান পাশের এই সুতাটির মধ্যে 2টি পুঁতি ভরে নিব। এখন বিপরীত পাশের প্রথম ফুলের মাঝখানে যে পুঁতিটি, মানে প্রথম উপরের দিকের যে পুঁতিটি থাকে, সেই পুঁতির মধ্যে সুতা এভাবে করে ভরে নিলাম। সুতায় এখন আমাদের 4টি পুঁতি রয়েছে, 6-এর ফুলের জন্য আরও 2টি পুঁতি লাগবে, তাই আর 2টি পুঁতি ভরে নিব। বাম পাশের সুতার মধ্যে 2 পুঁতি নিয়ে এখানে একটি গিট দিয়ে দিব। খুব ভালো করে গিট দিতে হবে। আর সেই সাথে সাথে এখানে একটি 6-এর ফুল তৈরি হলো, তার মানে পুরো সার্কেলের মধ্যে আমাদের মোট 8টি 6-এর ফুল রয়েছে। 7টি 6-এর ফুল লম্বাভাবে করেছি আর রাউন্ড করার সময় আমাদের অটোমেটিক একটি 6-এর ফুল তৈরি হয়ে গিয়েছে। এখন আমি সামনের দিকে 1 পুঁতি কমন নিব আর পিছনের দিক থেকেও 1 পুঁতি কমন নিব, মানে টোটাল 2 পুঁতি কমন নিচ্ছি। এখন আমি এখানে 2 কমন 6-এর ফুল করব। আর অবশ্যই 2টি ফুল থেকে 2টি পুঁতি কমন নিতে হবে, 1 ফুল থেকে কিন্তু 2টি পুঁতি কমন নেওয়া যাবে না। দেখুন, আমি এখানে 2 পুঁতি কমন নিয়েছি। এখন 6-এর ফুল করব, তাই বাম পাশের সুতার মধ্যে আর 4টি পুঁতি ভরে নিব। এবং ক্রস করে দিব। একটি 6-এর ফুল তৈরি হয়ে গেল। এরপর আবারও একটি 6-এর ফুল করব, তাই ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে 2 পুঁতি কমন নিয়ে নিচ্ছি। সুতায় রইল 3টি পুঁতি। 6-এর ফুল করার জন্য আরও 3 পুঁতি লাগবে, তাই বাম পাশের সুতার মধ্যে আর 3টি পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। আবারও তৈরি হয়ে গেল একটি 6-এর ফুল। দেখুন, এভাবে আমাদেরকে পুরোটা সার্কেল করতে হবে। আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে 2 পুঁতি কমন নিতে হবে, মানে 2টি পুঁতির মধ্যে সুতা আমরা এভাবে করে ভরে নিব। এখন আমাদের সুতায় রইল 3টি পুঁতি। 6-এর ফুলের জন্য আরও 3 পুঁতি লাগবে, তাই বাম পাশের সুতার মধ্যে আর 3টি পুঁতি ভরে নিলাম। এখন ক্রস করে দিয়ে আবারও একটি 6-এর ফুল তৈরি করে নিব। এভাবে করেই পুরোটা সার্কেল আমাদেরকে 2 কমন 6-এর ফুল করতে হবে। কমপ্লিট হয়ে গেল দ্বিতীয় নাম্বার লাইনটি। এখন আমরা 3 নাম্বার লাইনটি করব। আর একই রকমভাবে 2 পুঁতি কমন নিয়েছি, বাম পাশের সুতার মধ্যেও 4টি পুঁতি ভরে নিয়ে তারপর আমরা 6-এর ফুল তৈরি করব। আর এই অংশে আমি মাঝখানে একটি লাল পুঁতি ইউজ করেছি, মানে 2টি সাদা পুঁতি, তারপর একটি লাল পুঁতি, এরপর আবার একটি সাদা পুঁতি নিয়ে ক্রস করে একটি 6-এর ফুল তৈরি করলাম। এখন আবারও ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে 2 পুঁতি কমন নিয়ে নিব।
আমরা এখানে ছয়ের ফুলি করব শুধুমাত্র ডিজাইন করার জন্য কালারিং পুঁতিটা ইউজ করছি। আর এই কারণে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা আমি কীভাবে করেছিলাম। সার্কেল গোল গোল ডিজাইন করেছিলাম দুই সাইডে, সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই পরবর্তী ফুলের মধ্যে একটি লাল পুঁতি এবং দুটি সাদা পুঁতি নিয়ে তারপর ক্রস করে একটি ছয়ের ফুল তৈরি করে নিলাম। আমাদের এখানে মোট দুটি ছয়ের ফুল তৈরি হয়েছে। এরপর আবারও ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে দুই পুঁতি কমন নিয়ে নিব। আমাদের সুতা রইল তিনটি পুঁতি, আরও তিন পুঁতি লাগবে, তাই বাম পাশের সুতার মধ্যে আর তিনটি পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। আর এখানে আমি সাদা রঙের পুঁতি ইউজ করছি। বাম পাশের সুতার মধ্যে একটি সাদা রঙের পুঁতি এবং একটি লাল রঙের পুঁতি, আবার একটি সাদা রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিলাম। দেখুন আমার এখানে একটি মাঝখানে একটি সাদা পুঁতির পরে আমি আবারও সেম ডিজাইনটি করব যেটি আমি এর আগে করেছিলাম লাল পুঁতি দিয়ে। এখন আমি আবারও এখানে একই রকমভাবে ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে দুই পুঁতি কমন নিয়ে নিব। সুতায় থাকবে তিনটি পুঁতি, ছয়ের ফুল করার জন্য আরও তিন পুঁতি লাগবে, তাই বাম পাশের সুতার মধ্যে একটি লাল এবং দুইটি সাদা রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি ছয়ের ফুল তৈরি করলাম। আমাদের দুইটি সার্কেল হবে লাল রঙের, আর এই কারণে দুই পাশে দুইটি লাল রং দিয়ে করেছি, আর বাকি পুরোটাই হবে সাদা রং দিয়ে। কমপ্লিট হয়ে গেল তিন নাম্বার লাইনটিও, এখানে পুরোটা আমি সাদা কালার দিয়ে করেছি। এখন আমি পরবর্তী লাইনে চলে যাব। আর এই পরবর্তী লাইনে লাইনটি করার জন্য একই রকমভাবে দুই পুঁতি কমন নেওয়া আছে, আর বাম পাশের সুতার মধ্যে চারটি পুঁতি ভরে নিব, যার তিনটি সাদা পুঁতি আর একটি লাল পুঁতি, ক্রস করে দিচ্ছি। এরপর আবারও একটি ছয়ের ফুল করব, ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে দুই পুঁতি কমন নিয়ে নিব। সুতায় আমাদের তিনটি পুঁতি রইল, বাম পাশের সুতার মধ্যে তিনটি লাল রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। তৈরি হয়ে গেল একটি ছয়ের ফুল। এরপর একই রকমভাবে আমাদের এই পুরোটা সার্কেল করতে হবে। দুই পাশে দুইটি সার্কেল লাল রঙের ফুল তৈরি হয়েছে, আর পুরোটাই আমাদেরকে সাদা কালার দিয়ে করতে হবে। পরবর্তী সার্কেলটি আবারও দেখিয়ে দিচ্ছি। ডান পাশের সুতার মধ্যে চারটি পুঁতি নিয়ে ক্রস করে দিব, একটি ছয়ের ফুল করব। আমাদের এখানে দুই পুঁতি কমন নেওয়া ছিল, একটি ছয়ের ফুল তৈরি হলো। এরপর আবারও ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে দুই পুঁতি কমন নিয়ে নিব। সুতায় রইল তিনটি পুঁতি, বাম পাশের সুতার মধ্যে আর তিনটি পুঁতি ভরে নিব, একটি সাদা, একটি লাল এবং আবার একটি সাদা রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এরপর আবারও ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে দুই পুঁতি কমন নিতে হবে। সুতায় রইল তিনটি পুঁতি, বাম পাশের সুতার মধ্যে আরও তিনটি পুঁতি ভরে নিব, একটি লাল এবং দুইটি সাদা রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। মানে আমরা প্রথম ডিজাইন করার জন্য প্রথম দিকে যেভাবে করেছিলাম এই দিকেও কিন্তু একই রকমভাবে করতে হবে, আর একই রকমভাবে আমাদেরকে উপরের দিকে উঠাতে হবে এবং পুরোটা সার্কেল কমপ্লিট করতে হবে। দেখুন আমার এখানে এই সার্কেলটি কমপ্লিট হয়ে গেল, আমি পরবর্তী লাইনটি আবার করছি। আর এই লাইনেও একই রকমভাবে আমাদেরকে করতে হবে আগের লাইনটি। এই ফুলটি আমি যেভাবে করেছি এখানেও একই রকমভাবে আমি ফুল তৈরি করব। এর জন্য বাম পাশের সুতার মধ্যে দুইটি সাদা এবং একটি লাল রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। হয়ে গেল একটি ছয়ের ফুল। এরপর আবারও ছয়ের ফুল তৈরি করব, তাই ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে দুই পুঁতি কমন নিয়ে নিব। সুতায় রইল তিনটি পুঁতি, ছয়ের ফুল করার জন্য আরও তিন পুঁতি লাগবে, তাই বাম পাশের সুতার মধ্যে আর তিনটি পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। একই রকমভাবে আমাদেরকে পুরোটা সার্কেল কমপ্লিট করতে হবে। আর এটিকে আমরা মোটামুটি একটু বড় করে করে নিব। আপনাদের যত বড় করতে ইচ্ছে করে আপনারা ততটা লাইন আপনারা এভাবে করে বাড়িয়ে নেবেন।
আমি এখানে টোটাল 10টি লাইন করেছি। এখন আমি 11 নাম্বার লাইনটি করব। দুই পুঁতি কমন নিয়ে আছে, বাম পাশের সুতার মধ্যে আর 4টি পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। 11 নাম্বার লাইনটি একটু অন্যরকমভাবে, মানে নিয়ম এক, কিন্তু আমরা এখানে ছক্কা পুঁতি ইউজ করব। বাম পাশের সুতার মধ্যে 2টি সাদা রঙের ছক্কা পুঁতি আর 1টি পাল পুঁতি নিয়ে নিয়েছি। এখানে আমি গ্লাস হিসেবে এটি ইউজ করছি, ছক্কা পুঁতি। আপনারা চাইলে এই অংশে লাল কালারও ইউজ করতে পারেন, তবে এই অংশে একটু অন্য রকমের পুঁতি ইউজ করাটাই বা অন্য কালারের পুঁতি ইউজ করলে বেশি ভালো দেখা যাবে। এরপর আবারও ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে 2 পুঁতি কমন নিয়ে নিলাম, সুতায় 3 পুঁতি রইল। বাম পাশের সুতার মধ্যে আবারও 2টি ছক্কা পুঁতি এবং 1টি পাল পুঁতি নিয়ে ক্রস করে একটি ছয়েল ফুল তৈরি করলাম। এরপর পুরোটাই আমাদেরকে আবারও ছয়েল ফুল তৈরি করতে হবে। দেখুন আমাদের এখানে মোট 6টি, উপরের দিকে 6টি ছক্কা পুঁতি রয়েছে। মোট 3টি আমরা ছক্কা পুঁতি দিয়ে ফুল করেছি আর বাকি পুরোটাই করেছি পাল পুঁতি দিয়ে। পুরোটা আমাদেরকে এভাবে পাল পুঁতি দিয়ে করতে হবে। দেখুন আমার এই অংশের কাজটি কমপ্লিট হয়ে গেল, মানে 11 নাম্বার লাইনটি কমপ্লিট হয়ে গেল। 10 নাম্বার লাইন পর্যন্ত সেম, কিন্তু 11 নাম্বার লাইনে গিয়ে আমি মাঝখানের দিকে ছক্কা পুঁতি ইউজ করব। এখন আমি 12 নাম্বার লাইনটি করছি, আর 12 নাম্বার লাইনও একই রকমভাবে আমি এখানে ছয়ের ফুল তৈরি করে নিয়েছি পাল পুঁতি দিয়ে। কমপ্লিট হয়ে গেল একটি ছয়ের ফুল। এরপর আবারও ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে 2 পুঁতি কমন নিয়ে নেব। আমাদের সুতায় রইল 3টি পুঁতি। এই অংশে আমি একটি পাঁচের ফুল তৈরি করব, তাই আর 2 পুঁতি লাগবে। বাম পাশের সুতার মধ্যে 2টি ছক্কা পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। একটি পাঁচের ফুল তৈরি করেছি। খেয়াল রাখবেন আমি কিন্তু, দেখুন কোন অংশে আমি এখানে একটি পাঁচের ফুল তৈরি করেছি সেটি আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। এরপর আবারও ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে 2 পুঁতি কমন নিয়েছি, সুতায় 3 পুঁতি রইল। বাম পাশের সুতার মধ্যে আর 2টি পুঁতি নিয়ে ক্রস করে আবারও একটি পাঁচের ফুল তৈরি করে নিচ্ছি। আবারও দেখিয়ে দিচ্ছি, ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে 2 পুঁতি কমন নিয়ে নিব। বাম পাশের সুতার মধ্যে 2টি ছক্কা পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। পাঁচের ফুল তৈরি হয়ে গেল আবারও। এরপর আবারও ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে 2 পুঁতি কমন নিয়ে নিব। এটি হচ্ছে লাস্ট পাঁচের ফুল করব। বাম পাশের সুতার মধ্যে আর 2টি পুঁতি নিয়ে ক্রস করে একটি পাঁচের ফুল তৈরি করে নিচ্ছি। দেখুন আমার এখানে লাইনটি কমপ্লিট হয়ে গেল। এরপর আবারও ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে 2 পুঁতি কমন নিয়ে নিলাম। বাম পাশের সুতার মধ্যে আর 3টি পুঁতি ভরে নিব। তিনটি পুঁতি ভরে নিয়ে ক্রস করে দিব। এভাবে আমাদেরকে পুরোটা সার্কেল কমপ্লিট করতে হবে। এখন চলে যাচ্ছি পরবর্তী লাইনে। 2 পুঁতি কমন নিয়ে আছে, বাম পাশের সুতার মধ্যে আর 4টি পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। ফুল তৈরি করলাম। এরপর আবারও ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে 2 পুঁতি কমন নিয়ে নিব। সুতায় রইল 3টি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে আর 3টি পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এই অংশে 2টি পাল পুঁতি এবং 1টি ছক্কা পুঁতি নিয়েছি। এরপর আবারও ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে 2 পুঁতি কমন নিয়ে নিব। এই অংশে একটি পাঁচের ফুল তৈরি করব, তাই বাম পাশের সুতার মধ্যে আর 2টি ছক্কা পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। আবারও ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে 2 পুঁতি কমন নিয়ে নিচ্ছি। এবং বাম পাশের সুতার মধ্যে আর 3টি পাল পুঁতি নিয়ে ক্রস করে একটি ছয়ের ফুল তৈরি করেছি। এখন এই পুরোটাই আবার ছয়ের ফুল তৈরি করতে হবে। দেখুন এই অংশে মাত্র 1টি পাঁচের ফুল করেছি আর পুরোটাই ছয়ের ফুল করে নিয়েছি। আমার এই অংশের লাইনটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি পরবর্তী লাইনে চলে যাব। 2 পুঁতি কমন নিয়ে নিচ্ছি,
দুই পুতির মধ্যে এভাবে সুতা নিয়ে নিলাম। এখন ছয়ের ফুল করব, উপর থেকে শুরু করি, বাম পাশের সুতার মধ্যে তিনটি পুতি নিয়ে একটি পাঁচের ফুল তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটি পাঁচের ফুল তৈরি করব। তৈরি হয়ে গেল একটি পাঁচের ফুল। এরপর আবারও ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে তিন পুতি কমন নিব। খেয়াল রাখুন আমি কিন্তু এখানে একটি ছক্কা পুতি রয়েছে, সেই ছক্কা পুতিটি মাঝখানে রইল, মানে আর দুই পাশে দুইটি ছয়ের ফুল রইল আর মাঝখানে একটি পাঁচের ফুল রইল। আমাদেরকে এভাবে করে তিন পুতি কমন নিতে হবে। সুতায় চার পুতি রয়েছে। এখন এখানে পাঁচের ফুল করব, তাই আর একটি পুতি নিয়ে ক্রস করে দিলাম। দেখুন আমাদের কাজটি দেখতে অনেকটা এরকম হবে। এরপর আবারও ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে দুই পুতি কমন নিয়ে নিব। সুতায় রইল তিনটি পুতি। বাম পাশের সুতার মধ্যে আর দুইটি পুতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এখানে আবারও একটি পাঁচের ফুল তৈরি করে নিলাম। এরপর আবারও ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে দুই পুতি কমন নিয়ে নিব। সুতায় রইল তিনটি পুতি। পাঁচের ফুল করব, তাই আর দুই পুতি লাগবে। বাম পাশের সুতার মধ্যে আর দুইটি পুতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এই সার্কেলের পুরোটাই আমরা দুই কমন পাঁচের ফুল করে নিচ্ছি। এরপর ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে দুই পুতি কমন নিব এবং প্রথম ফুলের প্রথম পুতিটির মধ্যেও সুতা ভরে নিব। আমরা যখন রাউন্ড কমপ্লিট করব তখনই আমরা এইভাবেই কাজটি কমপ্লিট করতে হবে। এখন আমাদের সুতা চারটি পুতি রয়েছে, পাঁচের ফুলের জন্য আর মাত্র একটি পুতি লাগবে। তাই আর একটি পুতি নিয়ে এখানে আমি গিট দিয়ে দিব। খুব ভালো করে একটি গিট দিয়ে দিতে হবে। আমাদের এখানের অংশটি কাজটি শেষ হয়ে গিয়েছে। এখন আমরা দুই পাশে দুইটি লাইট সেট করব লাল রঙের পুঁতি দিয়ে। দুইটি পাঁচের ফুল করেছিলাম, দেখুন একদম শেষের লাইনের মধ্যেই এই সাইডের ঠিক সামনের দিকে দুইটি পাঁচের ফুল রয়েছে, আর সেই দুইটি পাঁচের ফুলের মাঝখানে একটি করে লাল রঙের পুঁতি অ্যাড করব। দেখুন আমি কীভাবে অ্যাড করছি, ঠিক মাঝখানের দিকে পুঁতিটি পড়বে এমনভাবেই আমরা সুতাটিকে নিয়ে এবং পুঁতিটিকে সুতার মধ্যে নিয়ে তারপর বিপরীত পাশের পুঁতির মধ্যে এভাবে সুতা ভরে নেওয়ার পর আমাদের পুঁতিটি ঠিক মাঝখানের দিকে চলে এসেছে। এরপর আমরা পরবর্তী ফুলের মধ্যে আবার সুতা নিয়ে যাব এবং একটি লাল রঙের পুঁতি দিয়ে আবারও একই রকমভাবে বিপরীত পাশের পুঁতির মধ্যে সুতা নিয়ে তারপর আমরা এই কাজটি কমপ্লিট করব। ব্যাস আমাদের সামনের অংশের কাজটি কমপ্লিট হয়ে গেল। এখন আমরা সুতাটিকে দুইটি সুতা একসাথে করে তারপর খুব ভালো করে গিট দিয়ে বাড়তি অংশটুকু কেটে ফেলব। আমার এখানে সামনের অংশটি কমপ্লিট হয়ে গেল। এখন আমরা পিছনের সাইডটা করব। আর পিছনের সাইডটি করার জন্য আমাদেরকে ছয়ের ফুলই করতে হবে। আমরা প্রথম উপরের দিকটা যেভাবে করেছি পিছনের সাইডটা মোটামুটি অনেকটা কাছাকাছি ওরকমভাবেই করব। দুই পুতির মধ্যে সুতা ভরে নিচ্ছি। আর খেয়াল করুন আমি কোন জায়গা থেকে কাজ শুরু করছি। আমরা যে ছয়ের ফুলের রাউন্ড লাল রঙের ফুল তৈরি করেছিলাম সেই ফুলের থেকেই আমরা নিচ থেকে ঠিক বরাবর দুইটি পুতি কমন নিয়েছি। এখন আমরা আবারও বাম পাশের সুতার মধ্যে চারটি পুতি নিয়ে ক্রস করে একটি ছয়ের ফুল তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল একটি ছয়ের ফুল। আবারও ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে দুই পুতি কমন নিয়ে নিব। সুতায় আমাদের তিনটি পুতি রইল, বাম পাশের সুতার মধ্যে আর তিনটি পুতি নিয়ে ক্রস করে দেব। দেখুন আমার এখানে দুইটি ছয়ের ফুল হয়েছে। আর একই রকমভাবে আরও দুইটি ছয়ের ফুল তৈরি করে নিব। দুই কমন নিয়ে আরও দুইটি ছয়ের ফুল তৈরি করতে হবে। এখানে আমি মোট চারটি ছয়ের ফুল তৈরি করে নিয়েছি। এখন আমরা পাঁচের ফুল করব, দুই কমন পাঁচের ফুল। এই পুরোটা লাইন হবে এতটুকু পর্যন্ত, আমাদের পুরোটাই দুই কমন পাঁচের ফুল করতে হবে। তাই ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে দুই পুতি কমন নিয়ে নিচ্ছি।
সুতায় আমাদের তিনটি পুঁতি রইল। বাম পাশের সুতার মধ্যে আর দুইটি পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। একটি পাঁচের ফুল তৈরি হয়ে গেল। এরপর আবারও পাঁচের ফুল তৈরি করব। তাই ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে দুই পুঁতি কমন নিয়ে নিব। সুতা রইল তিনটি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে আরও দুইটি পুঁতি নিয়ে ক্রস করে একটি পাঁচের ফুল তৈরি করে নিচ্ছি। এভাবে করে বাকি পুরোটাই আমাদেরকে দুই কমন পাঁচের ফুল করতে হবে। দেখুন আমার এখানে পাঁচের ফুল, এই লাইনটি কমপ্লিট হয়ে গেল। পাঁচের ফুল করেছি, প্রথম চারটি করেছি ছয়ের ফুল, তারপর বাকিগুলো করেছি পাঁচের ফুল। পাঁচের ফুলও হয়েছে চারটি আর ছয়ের ফুল হয়েছে চারটি। এরপর আবারও দুই পুঁতি কমন নেওয়া আছে। বাম পাশের সুতার মধ্যে আর চারটি পুঁতি নিয়ে ক্রস করে একটি ছয়ের ফুল তৈরি করছি। আবারও দেখিয়ে দিচ্ছি, ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে দুই পুঁতি কমন নিয়ে নিব। সুতায় রইল তিনটি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে আর তিনটি পুঁতি নিয়ে ক্রস করে আবারও একটি ছয়ের ফুল তৈরি করে নিচ্ছে। দুইটি ছয়ের ফুল তৈরি করলাম। একই রকমভাবে আমরা পাঁচের ফুলের আগে পর্যন্ত ছয়ের ফুল তৈরি করব। তারপর যখনই আমরা পাঁচের ফুলের দিকে আসব, ঠিক মাঝখানের দিকে পাঁচের ফুল করব। আমি দেখিয়ে দিচ্ছি, এখানে দেখুন মোট পাঁচটি ছয়ের ফুল করেছি। এখন শেষের দিকে শুধুমাত্র এই লাইনটি শেষে আমরা পাঁচের ফুল করব। দুই পুঁতি কমন নিয়েছি আর এক্সট্রা এক পুঁতি কমন নিয়েছি। সুতা চার পুঁতি থাকে আর একটি পুঁতি নিয়ে খুব ভালো করে একটি গিট দিয়ে একটি পাঁচের ফুল তৈরি করে নিলাম। এই লাইনটিতে পুরোটাই ছয়ের ফুল হবে, মাত্র একটি পাঁচের ফুল হবে। আমরা সামনের দিকে যেভাবে করেছিলাম মাত্র একটি পাঁচের ফুল ছিল একদম উপরের দিকে, এখানেও সেম একই রকমভাবে মাত্র একটি পাঁচের ফুল করেছি। এখন আমরা পরবর্তী লাইনটি করব। মোট তিনটি পুঁতি কমন নিয়েছি পাঁচের ফুল এবং দুই পাশে দুইটি ছয়ের ফুল। তিন পুঁতি কমন নিয়ে এখন আমরা পাঁচের ফুল করব। বাম পাশের সুতার মধ্যে দুইটি পুঁতি নিয়ে ক্রস করে একটি পাঁচের ফুল তৈরি করেছি। ঠিক এভাবে এরপর আবারও ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে দুই পুঁতি কমন নিয়ে নিব। সুতায় রইল তিনটি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে আর দুইটি পুঁতি নিয়ে ক্রস করে আবারও একটি পাঁচের ফুল তৈরি করে নিচ্ছি। আবারও একটি পাঁচের ফুল তৈরি হয়ে গেল। কিরকমভাবে আমাদেরকে পুরোটা সার্কেল করতে হবে দুই কমন পাঁচের ফুল। শেষের দিকটা আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। এখানে শেষের দিকটা একটু দেখুন, আমি ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নিয়েছি এবং এক্সট্রাভাবে এক পুঁতি কমন নিয়েছি। আমাদের সুতা এখন তিন পুঁতি রয়েছে। তো এখানে পাঁচের ফুল হবে না বা ছয়ের ফুল হবে না, এখানে একটি চারের ফুল হবে। তাই একটি পুঁতি নিয়ে গিট দিয়ে দিচ্ছি। শেষের দিকের একদম শেষের দিকে আমাদেরকে এই ফুলটি চারের ফুল করতে হবে। খুব ভালো করে গিট দেওয়ার পর আমাদের এইখানের কাজটি কমপ্লিট হয়ে যাবে। গিট দিয়ে সুতার বাড়তি অংশটুকু কিছু পুঁতির মধ্যে নিয়ে তারপর কেটে ফেলতে হবে। কমপ্লিট হয়ে গেল আমার এখানের কাজটি। আমার এখানের বেসটি কমপ্লিট হয়ে গেল। এখন আমাদেরকে এই শেষের দিকে একটি পুঁতি অ্যাড করতে হবে। শেষের দিকে একটি পুঁতি অ্যাড করার জন্য আমি নতুনভাবে আবার সুতা অ্যাড করে নিচ্ছি। আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সেভাবে এই সুতা দুটিকে দুই বিপরীত পাশে সুতা দুটিকে রেখে তারপর একটি লাল রঙের পুঁতি নিয়ে গিট দিয়ে দিতে হবে। কমপ্লিট হয়ে গেল আমার প্লেনের মাঝখানের যে বেসটি থাকে সেটি। এখন আমাদের প্লেনের বাকি পাখাগুলো অ্যাড করতে হবে, সেগুলোকে তৈরি করতে হবে। তবে সেগুলো কীভাবে তৈরি করতে হয় সেগুলো আমি আপনাদেরকে পার্ট টুয়ে দেখাবো। আমার ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্টস করবেন এবং খুব বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।